আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদি এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সিঙ্গেল ও ডাবল টিকেটের দাম। সাথে আপনাদেরকে জানিয়ে দিব কার্গো রেট, বর্তমান কার্গো রেট কত সেটাও জানিয়ে দিব। অবশ্যই আমার সঙ্গেই থাকবেন বিস্তারিত জানার জন্য। ভিডিও শুরুতেই প্রতিবারের মতো এবারে বলে দিচ্ছি, টিকিটের দাম পরিবর্তনযোগ্য, যেই কোনো সময় টিকিটের দাম পরিবর্তন হতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। আমরা যে তালিকাটি দিচ্ছি বা যে রেটটি দিচ্ছি এটা যেই কোনো সময় পরিবর্তন হতে পারে, কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে, বাড়লেও জানিয়ে দিব, কমলেও জানিয়ে দিব। শুরুতে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট দিয়ে শুরু করব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গেল টিকেটের দাম 2050 রিয়াল। ফেব্রুয়ারি মাসের টিকেটের দাম তেমন একটা পরিবর্তন হচ্ছে না, 10 তারিখ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটের দাম একই। তাছাড়া জানুয়ারির 21 থেকে 31 তারিখ পর্যন্তও কিন্তু টিকেটের দাম 2050 রিয়াল, তেমন একটা পরিবর্তন নাই। তবে 10 তারিখের পরে গিয়ে টিকেটের দাম কিছুটা কমছে, সেটা আপনাদেরকে কাল অথবা পরশু জানিয়ে দিতে পারবো। বিমানের সিঙ্গেল টিকিট 2050, এটা শুধুমাত্র টিকিটের দাম। এখানে পিসিআর রিপোর্ট বা করোনা টেস্টের টাকা যোগ করা হয়নি, করোনা টেস্ট আপনাকে নিজেকেই করাতে হবে নিজ খরচে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাবল টিকিট ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখ পর্যন্ত ডাবল টিকিটের দাম কিছুটা বেড়েছে, বর্তমানে যে দাম আছে তার থেকেও কিছুটা বেড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যদি আপনি 6 মাসের ছুটিতে যান তাহলে টিকিটের দাম পড়বে 2950 রিয়াল উদাউট পিসিআর রিপোর্ট। 6 মাসের ছুটির জন্য 2950, 5 মাসের ছুটির জন্য 2800 এবং 4 মাসের ছুটির জন্য 3100। আবারও বলে দিচ্ছি, 6 মাসের ছুটি 2950, 5 মাসের ছুটি 2800 এবং 4 মাসের ছুটি 3100। 3 মাসের ছুটির ক্ষেত্রেও কিন্তু 3100 রিয়ালই হবে। মোটামুটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট এখন প্রতিদিন বাংলাদেশের উদ্দেশ্যে আছে। ফেব্রুয়ারি মাসে মোটামুটি প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবের 3টি রুট থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশের উদ্দেশ্যে। এবার আসুন সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম অনেকটাই কমেছে। ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখ পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম 2200 রিয়াল, জানুয়ারি থেকেও প্রায় 700 রিয়ালের বেশি টিকিটের দাম কমেছে ফেব্রুয়ারিতে। সৌদি এয়ারলাইন্সে যারা টিকিট কাটতে চান, ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখ পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম পড়বে 2200 রিয়াল, যা জানুয়ারি মাসে ছিল 2850 রিয়াল। এটা শুধুমাত্র টিকিটের দাম। আবার বলে দিচ্ছি, পিসিআর রিপোর্টের টাকা এখানে যুক্ত করা হয়নি। ফেব্রুয়ারির 1 থেকে 10 তারিখ পর্যন্ত 2200 রিয়াল শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটের দাম। সৌদি এয়ারলাইন্সের ডাবল টিকিট আসা যাওয়ার টিকিট 1 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত আসা যাওয়ার টিকিটের দাম হলো 3250 রিয়াল উদাউট পিসিআর রিপোর্ট। 1 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত 3250 রিয়াল, যা আপনার জানুয়ারি মাসের 21 থেকে 31 তারিখ পর্যন্ত 3750 রিয়াল ছিল, প্রায় 500 রিয়ালের মতো কমেছে প্রতি টিকিটে। ফেব্রুয়ারি মাসের প্রথম 10 দিনে 500 রিয়ালেরও বেশি কমেছে প্রতি সিঙ্গেল এবং ডাবল টিকিটে। আপনারা চাইলে এখন সৌদি এয়ারলাইন্সের টিকিটও কিনতে পারেন। মোটামুটি সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম প্রায় কাছাকাছি। তবে এখানে একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি, সৌদি এয়ারলাইন্স কিন্তু তারা সময় উল্লেখ করে দেয়নি। সৌদি এয়ারলাইন্সের প্রতিদিন ফ্লাইট আছে, কোনো মাস বা সময় উল্লেখ করে দেয়নি। আপনি চাইলে 2 মাসের উপরের ছুটি নিয়েও আপনি দেশে যেতে পারবেন। এবার আসুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কার্গো রেট। বর্তমানে কার্গো অ্যাভেলেবেল বাংলাদেশে যাচ্ছে, প্রতি কেজি কার্গো রেট 14 রিয়াল। সময় লাগবে আপনার মাল আপনার বাড়িতে পৌঁছাতে 15 থেকে 20 দিন। সার্ভিস চার্জ দিতে হবে 70 রিয়াল, প্যাকিং চার্জ দিতে হবে 30 রিয়াল। আপনি যদি কার্গো পাঠাতে চান তাহলে আপনাকে সার্ভিস চার্জ 70 রিয়াল দিতে হবে এবং প্যাকিং করানোর জন্য আপনাকে 30 রিয়াল গুনতে হবে। সি কার্গো, জাহাজে করে মাল পাঠানো, প্রতি কেজি 10 রিয়াল, মাল যাবে 60 দিনে, সার্ভিস চার্জ এবং প্যাকিং চার্জ আপনাকে দিতে হবে। আপনি যদি রিয়াদ অঞ্চলের হয়ে থাকেন তাহলে নোরা ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। বাথা মার্কেটে অবস্থিত নোরা ট্রাভেলস অত্যন্ত স্বচ্ছতা সহিত কাস্টমারকে
সার্ভিস দিয়ে থাকে। আপনি বাহিরে যাচাই বাছাই করুন, যদি আপনার সাথে মিলে যায় তাহলে দয়া করে অনুরোধ করব তাদের কাছ থেকে টিকিটটা কেনার জন্য, কারণ এই দামগুলো তারাই আমাদের কাছে পাঠিয়েছেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার, লোকেশান এবং বাকি বিস্তারিত দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে।